কচু দিয়ে মাছের ঝোল রান্না হবে, তার জন্য নিয়েছি কচু আর মাছ ভাজা আর হচ্ছে পেঁয়াজ বাটা। যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করছি, তাই স্টিলের একটা হাতে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে অল্প অল্প করে মশলা দেবো, হলুদ হাফ টি স্পুন, জিরে হাফ টি স্পুনের থেকে একটু বেশি, আর লঙ্কা হাফ টি স্পুন। দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পরে আমি কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো দিয়ে নুনটা দেবো, আমি আগে নুনটা দিইনি, কচুটা দেওয়ার পরে নুনটা দেবো, ভালো করে কষাবো। কচুগুলো আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে। এবার আমি ঝোলের জন্য জলটা ঢেলে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, ফুটে এলে তারপর মাছগুলো দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো জলটা কমিয়ে। দেখুন আমার মাছ দিয়ে, কচু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে। কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে একটু চাপ দিলে। এবার আমি রান্নাটাকে ইন্ডাকশন থেকে নামিয়ে নেব। এই রান্নাটা বাড়িতে সবাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি এটা সিম্পল একটা মাছের ঝোল কচু দিয়ে, অনেকেই হয়তো পারেন, আবার অনেকেই পারেন না। যারা নতুন তারা একবার ট্রাই করে দেখবেন।